প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আবারও ঠিক এই বিকেল 5টায় তোমাদের প্রিয় কিশোর রতন বেস থেকে আইসিটি ক্লাস নিয়ে আমি হাজির হয়ে গেছি। তোমরা কে, কোথায় আছো, কোথা থেকে আছো, দেখতে পাচ্ছ কিনা জানিয়ে দাও, সবাইকে ডেকে দাও এবং ক্লাসটি শেয়ার করে দাও। আজকে তোমাদের সাথে নতুন ভাবে ভিন্ন ভাবে আইসিটি ক্লাস হবে। সাথে আছি আমি তোমাদের মাসুদ স্যার কিশোর বাতায়ন বেস থেকে। আমি দেখি কে কে তোমরা আছো, কারা কারা আছো, লাস্ট লাইভটি দেখতে পাচ্ছ কিনা, শেয়ারের পার্টটা কমপ্লিট করো, আমিও আমার ওয়াল থেকে শেয়ার করে দিই। তোমরা প্রত্যেকে তোমাদের ওয়ালে শেয়ার করে রাখো। সাথে যেটা করতে পারো সেটা হচ্ছে যে যারা যারা ক্লাসে অলরেডি আসে নাই সবাইকে ডেকে দাও। নতুন ভাবে ভিন্ন ভাবে তোমাদের সাথে ক্লাস শুরু করবো। ক্লাসের শুরুতেই চলে যাবো এমসিকিউ, আমরা আর 1 মিনিটের মধ্যে এমসিকিউ শুরু করবো। সো দেরি না করে কে কোথায় আছো ডেকে দাও সবাইকে। ইয়াস, অলরেডি অনেকেই চলে আসছো আমি দেখতে পাচ্ছি। আমি একটু জাস্ট আমার ক্লাসটা শেয়ার করে দেই। শেয়ার করে দিব কোথায় বলো, আমি আমার ওয়ালেও শেয়ার করে দিচ্ছি তোমাদের এই ক্লাসটি। সো তোমরা যেন সবাই মিলে এই ক্লাসটি দেখতে পারো, রাইট? ইয়াস, আমার ওয়ালে ডান, শেয়ার করা ডান, তোমরাও ক্লাসে শেয়ার করে দাও। তোমাদের সাথে আমি আছি তোমাদের প্রিয় মাসুদ স্যার, তোমরা আমার প্রিয় অ্যাকচুয়ালি, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা ক্লাস শুরু করছি, দেখি কি অবস্থা, রাইট? এভরিথিং ইজ গুড। একটু ডিফারেন্ট ভাবে, একটু ভিন্ন ভাবে তোমাদের সাথে আসছি। তোমরা শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, কথা সাউন্ড ক্লিয়ার কিনা, সবকিছু ঠিকঠাক কিনা জানিয়ে দাও, এরপরে শুরু হবে আমাদের ক্লাস। ইয়াস, ওয়ালাইকুম আসসালাম। আমাদের জাহিদুল ইসলাম বলেছো, অনেক জাহিদুল ইসলাম তোমাদের ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা, জান্নাত, রূপা, ইয়াস, চিরাং থেকে, থ্যাংক ইউ সো মাচ। অভিজিৎ পাল, হ্যালো অভিজিৎ পাল, এক্সট্রিমলি সরি, সকালে তোমাদের সাথে তোমাদের অনেক কষ্টে রেখেছি, মানে একটু আসতে যে আসতে পারলাম না। স্যার কি জুম থেকে লাইভে আসছে নাকি? ইয়াস, জুম থেকে লাইভে আসছি, ঠিকই ধরেছো। রাতে দিন যেটা হতো জুম থেকে ওয়ান টু ওয়ান ক্লাস হতো, এই প্রথম জুম থেকে ফেসবুকে কোনো ক্লাস লাইভে হয়তো আমরাই শুরু করেছি। ইয়াস, থ্যাংক ইউ সো মাচ। ইমেল গোস্বামী, ওয়ালাইকুম আসসালাম। মাসুদ আসার আদাব, কেমন আছো? ইয়া অদিতি, আমি ভালো আছি, অদিতি তুমি কেমন আছো? অভিজিৎ সাহা ফ্রম সিরাজগঞ্জ, সিরাজগঞ্জের মানুষের জন্য আজকে অত্যন্ত দুঃখ ভরা একটি দিন, আশা করি সবাই। ইয়াস, আমি ভালো আছি। রেহান আজিম, ও রেহান আজিম, ইয়াস রেহান আজিম, তুমি কেমন আছো? অনেকদিন পর তোমাকে পেলাম। ইয়াস পাবন ভাইয়া ভালো আছে, থ্যাংক ইউ সো মাচ, শুনতে পাচ্ছো, অল ক্লিয়ার, মনে হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ফাতেমা তুলি, ওয়ালাইকুম আসসালাম। ইকরাম মাহমুদ, হুসাইন আকরাম, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। ইয়াস, গুড আফটারনুন, থ্যাংক ইউ সো মাচ। বিকেলেও তোমাদের সাথে এই কিশোর বাতায়নে লাইভ ক্লাস হবে। কোডগুলো আমরা একেবারে তোমাদের একটু একটু করে দেখিয়ে দিব, রাইট? তোমরা আছো, ক্লাস শেয়ার করে দাও, সবাইকে জানিয়ে দাও। ক্লাস শুরু হয়ে গিয়েছে, দেখতে চলে, ওকে, সবাইকে একটু ডেকে দাও। আমি একটু আমার পেজের ক্লাসটা শেয়ার করে দিলাম তোমাদের জন্য, সবার জন্য, রাইট? ওকে ওকে, অনেকদিন পর আপনাকে দেখলাম। ইয়াস, এখন থেকে রেগুলার দেখা হবে আবারও, আগামীকালকে সকাল 11টায় ক্লাস আছে। কেন দেরি করেছি, সকালে কালকে আসতে পারি কেন সেটাও বুঝবা। ওকে, চলে যাচ্ছে আমাদের এমসিকিউ পড়বে। ওকে, আমরা এমসিকিউ পড়বে চলে যাব, সাউন্ড অ্যালাউড হয়ে যাবে, আমরা এমসিকিউ পড়বে চলে যাব এবং দেখব কে কে এমসিকিউর উত্তর দিতে পারো। প্রথম তোমাদের জন্য প্রশ্ন আমি জানতে চাই, সময় দিব প্রথমটার জন্য 1 মিনিট, এরপরের বার প্রতি প্রশ্নের জন্য থাকবে 30 সেকেন্ড করে। তোমরা কি প্রস্তুত, আমাকে জানিয়ে দাও, কারা কারা প্রস্তুত আছো, ক্লাস করছো কারা কারা, সব ঠিকঠাক কাদের? ওকে, থ্যাংক ইউ, ইয়াস, ওকে, ক্যামেরা রেজুলেশন একটু, ওয়ালাইকুম আসসালাম। সাদিয়াকে ডেকেছো, পবিত্র কুমারকে ডেকেছো, আমাদের অদিতি ডেকেছে, আয়েশা আক্তার কে এসছে, শাকিল আসছো, ওকে, ইয়াস, থ্যাংক ইউ, তাসফিয়া মিয়া, থ্যাংক ইউ সো মাচ, ইয়াস, থ্যাংক ইউ সো মাচ, তাসফিয়া মিয়া, অনেক ধন্যবাদ। লাবিব, অনেক ধন্যবাদ। শরীফ, ওয়ালাইকুম আসসালাম। রেডি, ক্লাস শুরু করছি। তোমাদের জন্য প্রথম প্রশ্ন আমি জানতে চাই, এই যে সি প্রোগ্রামিং ক্লাসটিকে 10টা এমসিকিউ করাবো, এগুলো বোর্ডে আসছে এখন না, এই যে সি প্রোগ্রামিং, তোমার মনে করো যে নামটা আসছে সি, এই সি নামটা আসছে কোন ভাষা থেকে, খুব দ্রুত বলো, সি কোথেকে আসছে, এটা কি বি থেকে নাকি ডি থেকে, সি কোন ভাষা থেকে আসছে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ওয়ালাইকুম আসসালাম তাহমিদ জানিয়াল, ইয়াস, আমাদের নিশাদ ক্লাসের দামান্না, তোমাদের জন্য সময় শুরু হয়ে গেল এখন থেকে। সি নাম কোথেকে আসছে, দাঁড়াও, খুব দ্রুত, 30 সেকেন্ড টাইম তোমাদের। ইয়াস, আমি ভালো আছি, আতিক, সি নাম কোথেকে আসছে জানাও, সবাই মিলে দেখো, ক্লাস ক্লাস করো, সি প্রোগ্রামে প্র্যাকটিক্যালি শিখে দিব আজকে, জুম থেকে প্রথম ফেসবুক লাইভে তোমাদের সাথে। ইয়াস, পবিত্র কুমার, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেকে জানতে যাচ্ছি, আমি প্রথম আমি তোমাদের প্রশ্নটা আমি আবার বলি, প্রশ্নটা আমি আবার বলছি, আমি জানিয়ে দিতে যাচ্ছি যে তোমাদের এই সি নামটা কোন ভাষা থেকে আসছে, সময় তোমাদের 30 সেকেন্ড, কে কত আগে প্রশ্ন উত্তর দিতে পারো আমি কমেন্ট করে দিব তোমাদের নাম সহ। ইয়াস, সি প্রশ্ন কোথেকে আসছে জানাও,
সময় তোমাদের জন্য 30 সেকেন্ড শুরু হচ্ছে এখনই। তাড়াতাড়ি আরো 30 সেকেন্ড টাইম দিচ্ছি তোমাদের, আবারও 30 সেকেন্ড শুরু হচ্ছে এখন থেকে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে কিন্তু, কাউন্টডাউন শুরু হয়েছে। ইয়েস, বেশি কমেন্ট করুন। তোমার উত্তর একদম পারফেক্ট। এবার বলো পরের প্রশ্ন তোমাদের জন্য, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত সাল থেকে আমাদের, মানে যেটাকে বলো কত সালে ডেভেলপ করা হয়, বলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত সালে ডেভেলপ করা হয়, খুব দ্রুত আমাকে বলো। আমাকে টিস্যু দিও মামুন। ওকে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত সালে ডেভেলপ করা হয়, খুব দ্রুত বলো। সময় শুরু হচ্ছে এখন, তাড়াতাড়ি জানাও। এরপর প্রোগ্রামিং এ চলে যাবো, একদম প্র্যাকটিক্যাল করে দেবো, খাতাটা নিয়ে রেডি হয়ে যাবো। C programming language কত সালে তোমার ডেভেলপ করা হয়, সময় শেষ, এখনো বলতে পারলো না। আবার তোমাদের টাইম দিলাম, বলে দাও C programming language কত সালে, তাড়াতাড়ি বলো C programming language। তাড়াতাড়ি বলো C programming language কত সালে আবিষ্কার করা হয়। 1978 তোমাদের এই বইয়ে স্টক করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এই বইয়ে যে প্রশ্ন, অনেকগুলো বইয়ে, মানে আমি যেটা জানি যতটুকু বা তোমাদের বই থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে 1970, মানে তোমাদের বইয়ে যে ডাটাটা আছে খেয়াল রাখবা, 1970 সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1970, ওকে 1970, ওকে সি ভাষা 1970 সালে ডেভেলপ করা হয়। ওকে, তারপরে যদি কোনো ওই সালগুলো নিয়ে একটু প্রবলেম থাকে সেটা একটু আমাকে জানাবা, বইয়ের রেফারেন্সও দরকার হলে দিবা, দরকার হলে আমি একদম যদি এটা নিয়ে কোনো কনফিউশন থাকে আমি তোমাদের দেখে একদম গুগল থেকে বলে দিব না। ওকে, একটু মোহন গুগল একটু দেখে দাও তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এর তোমাদের জন্য পরের প্রশ্ন, সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, এগুলো কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? আমি আবার বলছি, সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, এই ভাষাগুলো কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? নাম্বার 1 ওওপি, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নাম্বার 2 স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, এগুলো কোন ধরনের ল্যাঙ্গুয়েজ, তাড়াতাড়ি জানাও আমাকে। ইয়াস, 1970 সাল শিয়াব, থ্যাংক ইউ ফাতেমা তুলি, 70 স্যার, চুল কোথা থেকে কাটছেন? ও থ্যাংক ইউ সো মাচ সারিয়া, দূরে ফেলছো না, ইনশাল্লাহ কাটাই ফেলছি। থ্যাংক ইউ তাহমিদ দানিয়াল, আমি পারছি স্যার। ও ইয়াস, গ্রেট,
পবিত্র কুমার পেরেছে 1970 হবে ইয়াস ইয়াস লাইভ ক্লাস করে সজীব কমেন্ট করছি তোমার ওকে জন বি ফ্রাস্ট্রেটেড ব্যান্ড পরে ফেলবো ইনশাল্লাহ ওকে এরপরে জানাও সময় শুরু হচ্ছে নাই সি প্লাস প্লাস সি শার্প এবং জাভা কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাকি ওওপি খুব দ্রুত সময় শুরু হচ্ছে এখনই ডাউন ডাউন শুরু হয়ে গেছে বলো বলো এক নাম্বারটা বললে হবে না পুরোটা বলো শরীফ থ্যাংক ইউ জানিয়েল থ্যাংক ইউ পারভেজ থ্যাংক ইউ সো মাচ সাইফুল ইসলাম সোহাগ থ্যাংক ইউ সো মাচ ইয়েস এগুলো হচ্ছে ওওপি মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাহলে হয়ে গেল তোমাদের ওওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি সি প্লাস প্লাস জাভা সি শার্প এবার বলো পরের প্রশ্ন সি এগুলো কিন্তু সবই বোর্ড কোশ্চেনে আসছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন কি কি একটা বলবো না কারা দুইটা যারা পারো তারাই বলবা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন কি কি সময় শুরু হচ্ছে এখনই ইয়েস ওপি কমপ্লিট হয়েছে পরের কোশ্চেন আসো থ্যাংক ইউ রাইট স্ট্রাকচার প্রোগ্রামিং হয় না তাবিলা ওটা ওপি হবে এর মাঝে সময় তোমাদের জন্য শেষ হয়ে গেল আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন বলতে বলেছিলাম সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করো আমি আরেকবার টাইম দিচ্ছি নাম পাইনি তাড়াতাড়ি করো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন কি কি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন গুলো জানাও আমাকে এই ক্লাসটি যত পারো শেয়ার করে দাও সব বন্ধুদের জানাও শুরু হয়েছে সি প্রোগ্রামিং ক্লাস কোড করো আজকে একেবারে প্র্যাকটিক্যালি সো যে যেখানে আছো না কেন সবাইকে ডেকে ক্লাস শেয়ার করে জানিয়ে দাও সাকিব থ্যাংক ইউ সো মাচ ইয়েক্সিনা তানজিদ মাঝে এখন কথা বলবো না এগুলো এগুলো বলা যাবে না তাহলে কিন্তু পরবর্তীতে ব্লক হয়ে যাবে ঘুমাতে পারো না অসুস্থ হয়ে যাবে হয়নি ইএক্সি ফাইল তো সফটওয়্যার ইএক্সি না সেটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যখন সেভ করি সেটা সেভ করি ডট সি অর ডট সিপিপি ওকে ডট সি অর ডট সিপিপি দুইটা ভাবেই করা যাবে ডট সি অর ডট সিপিপি সবাই একটু লিখে দাও ডট সি অর ডট সিপিপি আশা করি বুঝতে পারছো এই যে জুম থেকে ক্লাসে আসছি তোমরা কি এই ক্লাসটা দেখে বুঝতে পারছো কোন রকম প্রবলেম হচ্ছে না তো মানে অর্থাৎ আমি একটু পরে যখন এই ক্লাসটা একটা সুবিধা হবে কি তোমাকে আমি স্ক্রিনে একটু পর পর কোডগুলো দেখাই দিতে পারবো এটা সবচেয়ে পজিটিভ দিক তুমি এখন মোবাইল ধরেই আর ওই জুম করো ব্লার করো এগুলো করতে হবে না একদম তুমি দেখতে পারবা সবাই ঠিকঠাক আছো তো ইয়ো নো প্রবলেম ডট সি অ্যান্ড ডট সিপিপি আমাদের ওই বলেছো নওশিন নাওয়াল ওরি বলেছো থ্যাংক ইউ সো মাচ সিওর সেরহান আজিম থ্যাংক ইউ সো মাচ রেহান রিফাত কোথায় রিফাতকে ডাক দাও ওকে থ্যাংক ইউ ইয়াস মামুন আগন সি অর সিপিপি শিয়াব মুক্তি থ্যাংক ইউ সো মাচ তামিদ ডানিয়েল সি অর সিপিপি ইয়াস থ্যাংক ইউ সো মাচ তোমাদের এই উত্তরটি সঠিক হয়েছে এর পরের প্রশ্ন তোমাদের জন্য সেটি হচ্ছে কোন ফাংশনটি সি প্রোগ্রামিং এর জন্য অত্যাবশ্যকীয় ফাংশন সি প্রোগ্রামিং কিন্তু অনেক ফাংশন ব্যবহার করা হয় প্রিন্ট এফ স্ক্যান এফ মেইন এরকম অনেক ফাংশন ব্যবহার করা হয় কোন ফাংশনটি ছাড়া সি প্রোগ্রাম চলে না মানে অত্যাবশ্যকীয় ফাংশন কোনটি তাড়াতাড়ি জানাও আমাদেরকে সি প্রোগ্রামিং এর জন্য অত্যাবশ্যকীয় সময় অত্যাবশ্যকীয় ফাংশন কোনটি সময় শুরু হচ্ছে এখনই থ্যাংক ইউ ইয়েস উত্তর পাচ্ছি বিমল গোস্বামী বলেছো ইয়েস বিপুল মন্ডলকে দেখেছো আমাদের শরীর হোসেন তাবিলা পারভিন ইয়েস এইচটিএমএল এইচটিএমএল না বাবা খেয়াল করে দেখো সি প্রোগ্রামিং এর জন্য অত্যাবশ্যকীয় ফাংশনের নাম কি আমি আবারও বলছি সি প্রোগ্রামিং এর জন্য অত্যাবশ্যক ফাংশনের ক্লাস দিবা এক ঘন্টা সো টেনশন করা দরকার এক ঘন্টা বেশি যাবে এখন আর কোনো ক্লাস হবে না সো টেনশন করো না সময় বাড়েও শিখে যাই রাইট থ্যাংক ইউ সো মাচ আমাদের উত্তর দিয়েছো পারভেজ আমি আবারও চাই এই প্রশ্ন একটু সবাই ভালো করে বলো আমরা আরেকটা টাইম দাও সবাইকে সেটি হচ্ছে মেইন মেইন ইয়াস থ্যাংক ইউ সো মাচ ওকে তোমাদের মেইন হচ্ছে তোমাদের আসলে সি প্রোগ্রামিং এর অত্যাবশ্যকীয় ফাংশন এরপরের প্রশ্ন তোমাদের জন্য তোমাদের জন্য এর পরের প্রশ্ন গেট সিএইচ
এই ফাংশনটি ইউজ করতে গেলে কোন হেডার ফাইল ইউজ করতে হয়? গেট সিএইচ এই ফাংশনটি ইউজ করতে গেলে কোন হেডার ফাইল ইউজ করতে হয়? আমি আবার বলছি, গেট সিএইচ এই ফাংশনটি ইউজ করার জন্য হেডার ফাইল কোনটি, অর্থাৎ এই কোন হেডার ফাইল আন্ডারে গেট সিএইচ, তাড়াতাড়ি জানাও, খুব দ্রুত জানাও, সময় শুরু হচ্ছে এখনই। থ্যাংক ইউ মাস্টার বলেছো ম্যাম, মেইন জিহাদ ইসলাম, থ্যাংক ইউ দিনদীপ ইয়াং, ও ইয়েস থ্যাংক ইউ সো মাচ, ফয়সাল হিমেল, জুবায়ের মেইন থ্যাংক ইউ সো মাচ, সরি বলেছো মেইন, আমি ফয়সাল মেইন লেখো বাবা, ওকে আমি ফয়সাল মেইন, থ্যাংক ইউ সো মাচ, আমি লিখেছো মেইন। সময় তোমাদেরকে আরো একবার দিচ্ছি, আমি এখানে এখনো পাইনি, দাও চলো, ইয়াস আমি পেয়েছি, দীপঙ্কর মিত্র বলছো কনিও ডট এইচ, মনিকা পাল বলছো কনিও ডট এইচ, মেইন তসবিহা মিহা উত্তর হয়নি বাবা, তাসলিম আহমেদ কি অবস্থা কেমন আছো, মেইন আগের প্রশ্ন ছিল, ইমেল গোস্বামী থ্যাংক ইউ সো মাচ, কনিও ডট এইচ রাইট, অ্যান্ড মাসনা কনিও ডট এইচ, দ্যাটস গ্রেট, জাহিদুল ইসলাম জয়, ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো, ব্যাস মহিবুল্লাহ ইমরান, ইয়াস থ্যাংক ইউ, অভিজিৎ পাল কনিও ডট এইচ, মনিকা কনিও ডট এইচ, জাহিদুল ইসলাম জয় কনিও ডট এইচ, এই কি না অবশ্যই কনিও ডট এইচ, শেষ তোমাদের সময়, ওকে থ্যাংক ইউ সো মাচ। তোমাদের জন্য আর মাত্র তিনটি এমসিকিউ রয়েছে, এই তিনটি এমসিকিউ এর পরেই তিনটি এমসিকিউ রয়েছে, এরপরে চলে যাবো সরাসরি কোডে। এবার বলো সি ভাষায় যে প্রোগ্রাম লেখো সেই কোড, মানে সি ভাষায় লেখা প্রোগ্রাম কোডকে কি বলে, সোর্স প্রোগ্রাম নাকি অবজেক্ট প্রোগ্রাম? আমি আবার বলছি, সি ভাষায় লিখিত প্রোগ্রাম কোডটাকে কি বলে, বা সি ভাষায় লিখিত প্রোগ্রামকে কি বলে, সোর্স প্রোগ্রাম নাকি অবজেক্ট প্রোগ্রাম? একটু ভাইবা বলো, সি ভাষায় এটা অন্যভাবেও আসে, আমি জাস্ট জানতে চাচ্ছি সি ভাষায় লিখিত প্রোগ্রামকে কি বলা হয়, সোর্স প্রোগ্রাম অর অবজেক্ট প্রোগ্রাম? সময় শুরু হচ্ছে এখনই। জয়দুল সঞ্জয় ইউ আর কারেক্ট ছিলাম, তুমি ভালো, পারফেক্ট, ওকে থ্যাংক ইউ, মনিকা তোমার কমেন্ট করছি সবার আগেই করছি, মানে অদিতি বলছি, তোমাদের খেয়াল করছো না, হিমেল গোস্বামী সোর্স প্রোগ্রাম, ইয়াস সাকিব আল হাসান, ওয়ালাইকুম আসসালাম, তাবিলা সোর্স প্রোগ্রাম বলেছো, সজীব মজুমদার সোর্স প্রোগ্রাম রাইট, সোহাগ থ্যাংক ইউ সো মাচ, সোর্স প্রোগ্রাম উত্তর দিয়েছো, যারা তসবিহা মিয়া উত্তর দিয়েছো সোর্স প্রোগ্রাম, ফাতিমাতুলি ওই যে সি ভাষায় লিখিত প্রোগ্রামকে সোর্স প্রোগ্রাম বলা হয়, আর এটা যখন কম্পাইল করবা যখন 0101 আসবে ওটাকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম, খেয়াল রেখো অবজেক্ট প্রোগ্রাম না। তাহমিদ দানিয়াল উত্তর হয়নি, অদিতির উত্তর ঠিক হয়েছে, অ্যান্ড পারভেজ তোমার উত্তর ঠিক হয়েছে, তসবিহা মিয়ার উত্তর ঠিক হয়েছে, এম এ জুবাইর উত্তর ঠিক হয়েছে, মাসনা আমার মেন নেট প্রবলেম অর্থ তোমাদের একটু একটু জানাই হতো, ও তাসফিয়া মিহা থ্যাংক ইউ সো মাচ, শরীফ অনেক ধন্যবাদ তোমাকে, অভিজিৎ সোর্স প্রোগ্রাম পারফেক্ট। এরপরে তোমাদের জন্য পরের প্রশ্ন, সেটা হচ্ছে এই যে আমরা সি প্রোগ্রামিং এ মাঝে মাঝে স্ল্যাশ টি স্ল্যাশ এন স্ল্যাশ এ এগুলো ব্যবহার করি, আমি আবার বলছি স্ল্যাশ টি স্ল্যাশ এ স্ল্যাশ এন ব্যবহার করি, এগুলোকে সি ভাষায় কি বলা হয়? আমি আবার বলছি প্রোগ্রামিং এর ভাষায় স্ল্যাশ টি স্ল্যাশ এন এবং তোমার মনে করো স্ল্যাশ বি এগুলোকে কি বলা হয়, তাড়াতাড়ি জানাও, সময় শুরু হচ্ছে এখনই। তিনি তোমার উত্তর বলে দিয়েছি, থ্যাংক ইউ, ইয়েস অদিতি থ্যাংক ইউ, চলে যাও ভাই শরীফ, কি অবস্থা, কেমন আছিস বাপ, ইয়াস থ্যাংক ইউ সো মাচ, ওকে গুড ভেরি গুড, এসকেপ সিকোয়েন্স, আমি আবার বলছি স্ল্যাশ টি স্ল্যাশ এন স্ল্যাশ এ এগুলোকে বলা হয় এসকেপ, ইএস আমাদের আনন্দমোহন কলেজ থেকে সর্বজন সাকিব বলছো, তাসফিয়া মিয়া এসকেপ সিকোয়েন্স পারফেক্ট, মেহবুবা শিবলি পারফেক্ট,
and Parvej, perfect. Mahabuba Siddhi, perfect. And Noman Siddhi, thank you so much. Yes. Ortiyami Bhaluachi Baba, thank you. One Wahib Wasim Babu, yeah, thank you so much. Okay. যারা এই মুহূর্তে ক্লাসটিতে অংশগ্রহণ করছে বন্ধুদেরকে জানিয়ে দাও সি প্রোগ্রামিং এর ক্লাস হচ্ছে তোমাদের কিশোর বাতন এই পেজ থেকে আমি আছি তোমাদের সাথে তোমাদের মাসুদ স্যার ক্লাসটি শেয়ার করে দাও জানিয়ে দাও সবাইকে দেখতে থাকো ক্লাসগুলি ওকে থ্যাংক ইউ সো মাচ এরপরে তোমাদের জন্য পরের প্রশ্ন সি প্রোগ্রামিং ভাষায় কিওয়ার্ড কয়টা আমি আরো বলছি সি প্রোগ্রামিং ভাষায় কিওয়ার্ড কয়টা তাড়াতাড়ি বলো সময় শুরু হচ্ছে এখনই থ্যাংক ইউ সো মাচ জানিয়ে দাও একটু ভিন্ন ভাবে তোমাদের সাথে ক্লাসে চলে আসলাম আর কত চাইল স্প্রে করে দাও গরম লাগে গরম তোমাদের জন্য গরমে সহ্য করতে পারে কোনো অসুবিধা নেই চান চালে তোমাদের নয়েজ হবে হিমান কুশমে আর পারফেক্ট হিমান কুশমে ভেরি গুড আই লাভ ইউ কমজিত হিমান কুশমে 32 ফাইন থ্যাংক ইউ সো মাচ 32 বলেছো শামীম হোসেন দেরি করছো কেন শামীম হোসেন চলে আসছে আমাদের মেহরাব হোসেন অপি মনে আসছে না অপিকে একটু ডাকো ইয়াস থ্যাংক ইউ সো মাচ মনিকা পাল পবিত্র কুমার আসছিস পবিত্র কুমার আসছে 32টা বাজছে আচ্ছা তোমরা তো সি প্রোগ্রামিং ভাষায় কিওয়ার্ড হচ্ছে 32টা এবার বলো সি প্লাস প্লাস এ কিওয়ার্ড কয়টা তাড়াতাড়ি জানো সি প্লাস প্লাস এ কিওয়ার্ড কয়টা তাড়াতাড়ি বলো সি প্লাস প্লাস এ কিওয়ার্ড কয়টা এই কোশ্চেনটা আসতে পারে তাড়াতাড়ি জানাও সময় শুরু হচ্ছে এখনই Okay, thank you so much, Sharif, thank you so much. Rehan Azim, thank you so much. It's my pleasure. Iksha Lori, thank you so much. Shibli, thank you so much. Kasin Ahmad, Gazimur Cantonment College State, nice. Okay. Sharif, both three stories, I'm able to see plus class if I do. Okay, I'm there, C++ plus plus হচ্ছে তোমার হচ্ছে 63টা খেয়াল রাখবা সি প্লাস প্লাস হচ্ছে 63টা এ এন এস আই যেটাকে বলা হয় আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন সেখানে হচ্ছে 47টা ওকে খেয়াল রাখবা দানিয়েল সি প্লাস প্লাস হচ্ছে তোমার 63টা আর এন সি সি যেটাকে বলা হয় এন সি সি তে সেটা হচ্ছে 47টা ওকে 47 হচ্ছে এন সি সি তে ইয়াস থ্যাংক ইউ সো মাচ সোহাগ ওকে লাভ ইউ ম্যান ওকে দাসপিয়া মিয়া 47 বলেছো এটা মনে রাখবা এন সি সি তে এটা কিন্তু এখানে না ঠিক আছে সবাই কি ক্লাসে আসছো খাতা কলম নিয়ে এখন প্রস্তুত হয়ে যাও তোমাদের সাথে একদম সরাসরি কোডে চলে যাব কোড বোঝাবো প্রোগ্রামিং বোঝাবো একদম পারফেক্টলি একটার পর একটা কোড দেখায় দেখে কাজ করবে আমি এবার তোমাদের সাথে তোমরা যারা আছো ইয়েস হলো না আমার না নো প্রবলেম অভিজিৎ পাল তোমার উত্তরটা হয়েছে মনিকা মনিকা পাল বলেছো যেটা হচ্ছে আমাদের 47 বলেছো 47 হচ্ছে এনসিসি তে ইয়েস অর্থি তুমি মন খারাপ করলো নাকি মন খারাপ করো না মাহবুবা শিবলি থ্যাংক ইউ সো মাচ স্যালুট টু ইউ and খাইরুল ইসলাম তোশার এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে ইয়েস তোমরা কেমন আছো তারপর হচ্ছে পারভেজ আছো অনেকে আছো থ্যাংক ইউ সো মাচ ক্লাস শেয়ার করে দাও সবাইকে ডেকে দাও ক্লাস হচ্ছে তোমাদের তো আমরা এখন চলে যাচ্ছি তোমাদের একদম সরাসরি কোডে তার আগে তোমাদের সাথে কিছু কথা বলে নেই মনে রাখবা সি প্রোগ্রামিং এটা এমন একটা প্রোগ্রামিং ভাষা এমন একটা কাজ যে চ্যাপ্টারটা শুধুমাত্র তোমার পরীক্ষা পাশের জন্য কাজে লাগবে না এই চ্যাপ্টারটি তুমি যদি প্র্যাকটিক্যালি করতে পারো তুমি সায়েন্সে পড়ো তুমি আর্টসে পড়ো বা কমার্সে পড়ো তুমি যেভাবেই পড়ো না কেন এই চ্যাপ্টারটি তুমি যদি ভালোভাবে পড়ো তুমি ভবিষ্যতে কিন্তু প্রোগ্রামার হতে পারবা কাজ করতে পারবা বিদেশে অনেক জায়গায় তুমি সায়েন্সে পড়েছো নাকি আর্টসে পড়েছো নাকি কমার্সে পড়েছো এটা দেখবে না কাজ পারো কিনা এটা বড় ব্যাপার আর কাজটা শুরু হবে এখন থেকে এই ক্লাস থেকে সো তোমরা এই ক্লাস শুরু করার আগে তোমরা যেটা করো সেটা হচ্ছে তোমাদের ডেস্কটপ বা ল্যাপটপ যেটা থাকে না কেন আর একেবারে যদি না থাকে তাহলে মোবাইল ফোনে তোমাদের যেটা হচ্ছে মোবাইল ফোনের জন্য যে অ্যাপস গুলো আছে কোড করার জন্য সেটা ডাউনলোড করে ফেলো আর তোমাদের কম্পিউটারের জন্য যেটা লাগে কোড ব্লক অথবা ডেপসি প্লাস প্লাস এই দুইটা ডাউনলোড করে ফেলো যেটাই পাও না কেন আর যদি তারপরেও যদি কোনোটা না পাও আমাকে বলো আমি মেল করে দিব তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবা তো আশা করি এখনই কোড শুরু করব তোমাদের সাথে আবারও প্রোগ্রামিং এর সাথে শুরু করে দিচ্ছি সেটা তোমাদের বলি সেটা হচ্ছে কম্পিউটারটা যন্ত্র কম্পিউটারকে দিয়ে কথা বলে কাজ করাইতে হলে কম্পিউটার বুঝে এমন কোনো ভাষায় কথা বলতে হবে এই যে কম্পিউটারের ভাষাটা এটাই হচ্ছে প্রোগ্রামিং ভাষা এই কম্পিউটারের ভাষা যখন আমি জেনে যাব তখন আমি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারবো একে আমার মতো চালাইতে পারবো কথা বুঝতে পারছো না বুঝো নাই আমি যেভাবে বলবো সেভাবেই চলবে এখন প্রশ্ন হইতে পারে স্যার আপনারা এই লেভেলে যে প্রোগ্রামিং গুলো করাচ্ছেন এগুলো দিয়ে কি আমরা প্রোগ্রামার হতে পারবো না শুরুটা হবে এখান থেকে রাইট সো তোমরা কে কোথায় আছো ইয়েস থ্যাংক ইউ সো মাচ এই সজীব মজুমদার
একটা বাজে কথা এখানে বলা যাবে না, এটা ভালো করে জানো। এখানে অনেক স্টুডেন্ট তোমাদের তোমাদের অনেক ক্লাসমেট আছে, বাজে কথা বললে দেখা যাবে যে তোমাদেরকে ব্লক করে দিবে, পরে আর ক্লাস করতে পারবে না। কিছু মনে করো না বাবা, কারণ এখানে সব বেস্ট স্টুডেন্ট, তোমার মতো বেস্ট যারা আছে সবাই এখানে থাকে। থ্যাংক ইউ সো মাচ। প্রোগ্রামিং এর জন্য মোবাইল অ্যাপস কোনটা ভালো হবে? হ্যাঁ, প্রোগ্রামের জন্য যারা মোবাইলে কাজ করছো তারা একটু জানাই দাও কোনটা ভালো হবে। আমি এখন তোমাদের সাথে কোডে চলে যাচ্ছি, একটা একটা করে কোড দেখাবো। আমাকে দেখতে পাচ্ছ কিনা সেটা একটু জানায়ও। ওকে, আমি একটু দাঁড়াও, আমি একটু ক্যামেরাটা অন করে অফ করে নেই। হ্যাঁ, আমরা চলে আসছি একটু ঠিক মতো করে এখনই তোমাদের সাথে। আমাকে দেখতে পাচ্ছি? রাইট, ওকে, আমরা এখন কোড করব এখানে। ওকে, ঘেমে গেছি বাবা, কিছু মনে করিস না। ও, প্লে স্টোর থেকে আছে, নাম বলে দাও, নাম বলে দাও। আমাদের আরফির সিদ্দিক, সিনথিয়া, ওয়ালাইকুম আসসালাম, নুসরাত, থ্যাংক ইউ সো মাচ, ত্রিধারা। আমরা এবার ক্লাসে চলে যাচ্ছি, রাইট, আমাদের কোডে চলে যাবে একেবারে। বিসমিল্লাহির রহমানির রহিম, আশা করি কোড দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ সবাই কোড? দেখো, আমাকেও দেখতে পাচ্ছ এক সাইডে, কোডও দেখতে পাচ্ছ এখানে। সো এই কারণে এই এই কষ্টটা করার জন্য তোমাদের সাথে আসছিলাম, যে প্র্যাকটিক্যালি তোমাদেরকে সব দেখাই দিব। এই যে কোডগুলো তোমাদের চলে আসছে, ব্ল্যাক স্ক্রিন যদি ভালো না লাগে, আমার মনে হয় হোয়াইট স্ক্রিন গুড লুকিং কোড না, এই হোয়াইট স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে ফাইন, হোয়াইট স্ক্রিনে চলে যাচ্ছি, হোয়াইট স্ক্রিন। হোয়াইট স্ক্রিনে আমি অনেকগুলো প্রোগ্রাম তোমাদের জন্য লিখে রাখছিলাম, সেই প্রোগ্রামগুলো এখন একটু কাজ করবো। ওকে সবাই, এই প্রোগ্রামটা একটু তুললো। এখন বলতে পারো যে স্যার, আপনার কম্পাইলারে লেখাগুলো তো বড় হচ্ছে কেন, এটা কিভাবে হচ্ছে? তোমরা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এগুলোকে বড় করা যায়, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার ফন্ট চেঞ্জ করা যায়, সেটা কোথায় করা যায় যদি জানতে চাও সেটাও দেখা দেবো। স্যার আজকে গরম পড়েছে, ইয়াস, আমাদের এটা খুলে দাও। ওকে, আসলে গরম পড়েছে। ইরাম মাহমুদ, ইয়াস, থ্যাংক ইউ সো মাচ। রাকিব, আমাদের এই স্ক্রিনটা এখন ভালো লাগছে না, বলো তো, কোড করতে আমার ভালো লাগবে এখন? ইয়াস, থ্যাংক ইউ। ওকে, সবাই মিলে এখন আমরা প্রোগ্রামিং করব, কোড করব, রেডি? আমাদের পৃথিবীতে আমি একটা একটা অনেকগুলো প্রোগ্রাম তোমাদের জন্য করে রাখছি, কারণ সময়ের অভাবে আমি আবার তারপরে সেভ করি নাই, কারণ করে করে দিব তোমাদেরকে। সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সবাই দেখতে পাচ্ছ, আমি যেটা করো যে কোডটা, সবাই কোড ব্লকটা ওপেন করো, কোড ব্লক ওপেন করে স্টার্ট করো, আমার সাথে সাথে কাজ করবা, খাতায় তুলে ফেলবা। ড্রয়েড, ইয়াস, সিপিপি ড্রয়েড হচ্ছে, সিপিপি ড্রয়েড, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে কোড করার জন্য একটি অ্যাপস, সিপিপি ড্রয়েড। ওকে, সেটা নিয়ে নাও। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ স্যার, ওঠি, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পেরেছো বাবা, এই কারণে সকালে আসতে পারিনি, এইটা সকালে কাজ করতেছিল না আমার। এখন থেকে যেটা হবে কি, ইলেকট্রিসিটি না থাকলেও কোনো প্রবলেম নাই, ক্লাস চালায় যাবো তোমাদের সাথে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আমার কারেন্ট নাই, নো প্রবলেম, একটু মোবাইলে দেখে নাও, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ইয়াস, ক্লাসটিকে শেয়ার করে দাও, এই বাজে কমেন্ট করা যাবে না। আরাফাত হোসেন, দেখো কেউ যেন বাজে কমেন্ট না করে। ওয়ালাইকুম আসসালাম স্যার, ওয়ালাইকুম আসসালাম বিপুল মন্ডল, থ্যাংক ইউ সো মাচ, জরিফ জয়। ওকে, রেডি, কোড করছি, শোন, পৃথিবীর প্রথম, আমি দাঁড়ায় দাঁড়ায় মাঝে মাঝে বলবো, একটু সবাই একটু শোনবার চেষ্টা করবা। এটা হচ্ছে এই যে ইনক্লুড স্টুডিও ডট এইচ, তোমাদের সাথে আগে কথা বলছিলাম যে এই যে আমরা প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করছি, আমি কিন্তু এখানে ফরম্যাট চেঞ্জ করছি, আবার বলি, এই ফন্টগুলো চেঞ্জ করছি, একটু বড় করছি, তাই এরকম আসতেছে। তোমরাও চাইলে করতে পারো, কারণ তোমরা যেন ক্লিয়ারলি দেখতে পারো, এই কারণে এটা করেছি। ওকে, সো ইনশাল্লাহ এবার চলো দেখাচ্ছি, তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? ইয়াস, রাফি, তোমাকেও লাভ ইউ বেটা, সজি স্যার, খুব ভালো লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। ইয়াস, কারণ প্রোগ্রামিং আর এইচটিএমএল কোডগুলো যখন আমি আমি করাবো, ফাটাফাটি ক্লাস হবে। এই যে ইনক্লুড স্টুডিও ডট এইচ, ইনক্লুড, এই যে হ্যাশ দিয়ে আমার সাথে সাথে লিখে ফেলো, খাতায় লেখো, হ্যাশ দিয়ে যখন এই যেরকম কোনো কিছু লেখো, এটাকে বলা হয় প্রি প্রসেসর ডাইরেক্টিভ। কি বলা হয় বলো তো? হ্যাশ মানে হ্যাশ ইনক্লুড প্রি প্রসেসর ডাইরেক্টিভ, অথবা এই যে তোমার যেটাকে বলা হয় হেডার ফাইল, এই হেডার ফাইলের আন্ডার অনেক লাইব্রেরি ফাংশন আছে। লাইব্রেরি ফাংশন কি জিনিস সেটা পরে বোঝাবো, বলবো আমি। তো মনে রাখবা, এই হেডার ফাইল তোমার মনে করে কানেক্ট করার জন্য হ্যাশ ইনক্লুড এসটিডিও ডট এইচ লিখতে হয়। এসটিডি মানে স্ট্যান্ডার্ড, এস মানে স্ট্যান্ডার্ড, এসটিডি মানে স্ট্যান্ডার্ড, আই মানে ইনপুট, ও মানে আউটপুট, এটাকে মানে স্টুডিও বলো না, এটাকে বলবা এসটিডিআইও। ডট এইচ মানে কি, এটার এক্সটেন্ড, এটা হচ্ছে একটা হেডার ফাইল। থ্যাংক ইউ সো মাচ, আপনি কম অ্যাপ দিয়ে কোড করছেন, ও আমি কোন অ্যাপ দিয়ে কোড করছি, আমি কোড ব্লক দিয়ে কোড করছি বাবা। ওকে, ইয়াস, থ্যাংক ইউ সো মাচ, এখন ফটাফটি ক্লাস হচ্ছে। ইয়াস, তাসফিয়া মিয়া, থ্যাংক ইউ সো মাচ। মাসনা মা, কেমন আছিস? সান এবং মুনকে আমার শুভেচ্ছা জানাইস। ওকে, এই যে ওয়ালাইকুম আসসালাম আয়েশা আক্তার, হোয়ার ওয়ার ইউ, তুমি কোথায় ছিলা, একটু দুষ্ট হয়ে গেছো নাকি, দেরি করতেছো? আচ্ছা দেখো, আমাদের পৃথিবীতে যারাই প্রোগ্রামিং স্টার্ট করে, প্রথম প্রোগ্রাম শুরু করে,
মানে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করে। পৃথিবীর সকল প্রোগ্রামারের শুরু হয় হ্যালো ওয়ার্ল্ড দিয়ে প্রোগ্রাম। আমাদের একেবারে সিম্পল একটা প্রোগ্রাম, সেটা হচ্ছে প্রোগ্রামিং ইজ ফান, লাইফ ইজ বিউটিফুল। এখন তুমি আমাকে বলতে পারো যে স্যার, এই হ্যালো ওয়ার্ল্ড বা এই যে প্রোগ্রামিং ইজ ফান, লাইফ ইজ বিউটিফুল, এই প্রোগ্রামটা দিয়ে আসলে কি বোঝাম? ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যখন কোথাও মাইকে কথা বলি তখন বলি না হ্যালো মাইক্রোফোন টেস্টিং 1 2 3, অথবা এভাবে একটু বাড়ি দিই। কেন বাড়ি দিই জানো তো? যে এই আওয়াজটা তুমি যদি শুনতে পারো বা হ্যালো এই কথা তুমি যদি শুনতে পারো, তাহলে এরপরে আমি যত কথা বলবো সব কথা উইল বি অডিবল টু ইউ, মানে তুমি শুনতে পারবা। দ্যাট ইজ আমার কম্পাইলার ঠিক মতো কাজ করছে কিনা তার জন্য যে প্রথম প্রোগ্রাম তার নামে হচ্ছে কি, এই যে হ্যালো ওয়ার্ল্ড। আমরা এটাকে প্রোগ্রাম লেখার পরে সেভ করব, ফাইল সেভ এজে যাবা। সেভ এজে যাওয়ার পর আমি মনে করো ডেস্কটপে সেভ করলাম, এখানে তোমার নাম দিবা হচ্ছে যে কাজ করবা সেই নামে প্রোগ্রামটা দিবা, সিতেও হয় ডট সিপিপিও হয়। যখন তুমি ফাইলটা সেভ করবা তখন এই হ্যালো ওয়াল, ও আচ্ছা ভালো কথা, ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছ না? ব্ল্যাক স্ক্রিনটা আমি করছিলাম তোমাদের জন্য, চেঞ্জ করে ফেলতেছি। ব্ল্যাক স্ক্রিন মনে হয় তোমাদের ভালো লাগবে না, হোয়াইট স্ক্রিনটাই মনে হয় ভালো লাগবে, রাইট? সো আমি তোমাদের জন্য হোয়াইট স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা দেখি হোয়াইট স্ক্রিন, আমাদের ব্ল্যাক স্ক্রিনে যাচ্ছি না, হোয়াইট স্ক্রিনে দিচ্ছি তোমাদের, যাতে তোমরা ভালো করে দেখতে পারো। ওকে, এবার মনে হয় হোয়াইট স্ক্রিন চলে আসবে, হোয়াইট স্ক্রিন আসে নাই। আবারও দেখি আমাদের এডিটরে ব্যাকগ্রাউন্ড মার্জিন সিনট্যাক্স, এই ব্যাক ব্যাক এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হোয়াইট রাখি, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। এটা শিখে গেলি কিভাবে কালার চেঞ্জ করে, এই দেখো কালার চেঞ্জ হয়ে গেছে না? সেটিংসে যাবা, আবার বলি একটু, সেটিংসে যাওয়া, এডিটর দিবা, তবে তোমরা আবার সবকটা পাবা না, এখানে একটা কোড ডাউনলোড করতে হয়, কাজ করতে হয়, সেখান থেকে এই কাজটা করছি। এখানে বিভিন্ন ফরম্যাটে কালারফুল ই করতে পারবা। ইয়াস, হ্যালো প্রোগ্রাম টেস্টিং, হ্যালো মাইক্রোফোন টেস্টিং, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ব্ল্যাকটা ভালো, এই কোনটা ভালো লাগে একটু বলতো দেখি, আমি তাহলে ওইভাবে দিব। ব্ল্যাকটা ভালো লাগে না হোয়াইটটা ভালো লাগে? আমার মনে হয় হোয়াইটটা ভালো লাগে, ব্ল্যাকটা ভালো লাগলে মনে হবে যে এত কিছুর মধ্যে শুট্টো আমাকে শুধু দেখা যাবে। এখন মশা মারবো নাকি ক্লাস করবো? রাফি একটু কষ্ট করে ক্লাস করো, আমি দুষ্ট হইনি স্যার, মাইক্রোফোন নিতে মানুষ কল দেবো, আমি ফোন সেট নিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইসা, জাস্ট ফান, মজা করেছিলাম তোমার সাথে একটু। হোয়াইটটা বেস্ট স্যার, অদিতি থ্যাংক ইউ সো মাচ। ইয়াস, আমাদের শুরু করে দিলাম ক্লাস, সদাই ভালো স্যার, মাসুদ স্যারের মন, ও থ্যাংক ইউ সো মাচ স্যার, অর্জান শাকিল আমাদের এই ফেসবুক কবি বলতে পারো বা লাইভ ক্লাসের কবি আমাদের, সরওয়ারজান শাকিল, কিল 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 কিল। ওকে রেডি, পবিত্র কুমার হোয়াইট বেস্ট, ইমন পাল বলেছে হোয়াইট বেস্ট, আচ্ছা তাহলে কাজ করে দিই। এবার এই যে তোমার মনে করো প্রোগ্রামটা লিখলাম, আর আমি যে এটার ফন্ট চেঞ্জ করেছি, দেখো ফন্টটাও যদি চেঞ্জ করতে চাও, আমি আর এদিকে না যাই একবার দেখাই দিই তোমাদের, তোমাদের দেখা দরকার আছে। এই যে আমি আবার বলছি কোথায় যাবা, এই সেটিংসে যাবা, যাওয়ার পর এডিটরে যাবা, তোমাদের যারা কাজ করতে চাও এইখানে যাবা, এই যে চুজে যাবা, চুজ দেখতে পাচ্ছ নিশ্চয়ই, চুজ। এই চুজে যাওয়ার পরে তখন যেটা করবা, এই যে এখানে বোল্ড করতে পারো, এখানে ফন্ট চেঞ্জ করতে পারো, ফন্টের সাইজ চেঞ্জ করতে পারো, দেন এখানে একটা ওকে দিবা, এখানে একটা ওকে দিবা, বাস হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছ, বুঝতে পেরেছ? ওকে, আমাকে জানাইও এভাবে চেঞ্জ করে। স্যার আমি বিএম মন্ডল, ও বিপুল মন্ডল হচ্ছে বিএম মন্ডল, আরে তুমি তো চেঞ্জ করে ফেলছো, তোমার আগে তো বিএম মন্ডল ছিল। তাহমিদ জানিয়াল থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ মাইট শিফাস, থ্যাংক ইউ স্যার। আমি কমেন্ট করতেছি না কেন, এই অদিতি তোমার কমেন্ট পড়ে দিয়েছি, নুসরাত ইয়াস হোয়াইট ভালো, কিলকিল ওকে নো প্রবলেম, এখন আর কিলকিল বলো দরকার, এখন মনোযোগ দাও, আবার মনোযোগ দাও, এখানে কতগুলো কমেন্ট দেখছো, মানে কতগুলো প্রোগ্রাম দেখছো তো, 12টা প্রোগ্রামের মতো রাখছি এখানে, সো 12টা প্রোগ্রাম শিখে তারপরে কিন্তু যাবো, কেউ কোনো কথা বলবো না কিন্তু এখন আর। রেডি, শুরু করলাম আমরা 12টা প্রোগ্রাম। একটু গরম লাগতেছে, কিছু মনে করিস না, ফ্যান ছাড়ছে না কারণ ফ্যানে প্রবলেম হয়। ওকে, ইয়াস জারিফ জয় আমাদের যে হচ্ছে এখন কি বলবো, সে তো একটা মডেল হওয়া শুরু করেছে এখন। জারিফ প্রোগ্রাম চালাই, এই যে দেখো ফাইল চালালাম, এটা করলাম, মানে সেভ করার পরে বিল্ড এন্ড রানে যাবা। মনে রাখবা এই বিল্ড এন্ড রান হচ্ছে F9 এ চাপ দিলেও বিল্ড এন্ড রান কাজ করবে। আমি বিল্ড এন্ড রান যাচ্ছি, এখানে গেলাম, এবার তোমাদের নিউ শেয়ারে দিব, তাহলে তুমি কোডটা দেখতে পারবা এটা ই হবে কিনা। আমি আবারও দেখাচ্ছি, আমি আবারও দেখাচ্ছি এই প্রোগ্রামটি, বিল্ড এন্ড রানে গেলাম, ওকে, ইনক্লুড stdio.h, প্রোগ্রামিং ইজ ফান, লাইফ ইজ বিউটিফুল, বিল্ড এন্ড রান, প্রোগ্রাম সেভ হয়েছে আমাদের, হচ্ছে আমি আশা করছি, দেখছো একটু একটু না প্রবলেম থেকে যায়, একটু আগে কাজ করছে কিন্তু সে,
এখন তোমাদের সামনে দুষ্টামি শুরু করছে, অসুবিধা নাই। আয়েশা আক্তার কান্না করো না প্লিজ, এমসিকিউ 10টা হয়ে গেছে সেটা একটু জেনে নিবা। এবার আসো আমি প্রোগ্রামগুলো দেখাই দিই, তোমরা কোডগুলো করো, আউটপুট একটার পর একটা পরে আসবে, আমি শেখাই দেবো তোমাকে, দেখাই দিচ্ছি। ওকে, ইনক্লুডিস টিডিআই ডট পেইন্ট ফাংশন, প্রোগ্রামটা চলছে না কেন রে, এই একটু দুষ্টামি করে মাঝে মাঝে রে, অসুবিধা নাই, ওকে নো প্রবলেম। পরটা দেখো তাহলে, যেটা হচ্ছে যে আমরা এবার এই দুইটি সংখ্যার যোগফল করার বের করার প্রোগ্রাম বের করার ফল, লেখো দুইটি সংখ্যার যোগফল বের করার প্রোগ্রাম, এটা হচ্ছে সেভ করব, ফাইল সেভ এস, এটা নাম দিব অ্যাডিশন বা অ্যাড ডট সি, অ্যাড ডট সি দিয়ে এটা সেভ দিলাম। এই দেখো সেভ করার পরে কালারফুল হয়, তাহলে এটাকে এক কাজ করো, এই প্রোগ্রামটাকে লিখে নাও, সবাই একটু লেখো প্রোগ্রামগুলো লেখো, তারপরে আমি এগুলো চালাই দেখাবো। ওকে সরোজন শাকিল, ওকে কথা বলো না, এই কথা বলা যাবে না, কোডগুলো আগে তুলো, পরে আমি কোডগুলো বুঝাই দিব। গেটস হচ্ছে সব জায়গায় না দিলেও হয়, এখানে না দিলেও হয়, ওকে স্যার মানে কোড ব্লকে না দিলেও হয়, রিটার্ন জিরো না দিলেও হয়, এটা দিয়ে এখন কোনো, এখন এগুলা প্রোগ্রামের খুব মেইন কোনো অংশ না, এগুলো পরে বুঝবা, রিটার্ন জিরো নিয়ে এখন কোনো মাথায় ঘামাইবা না। ও ইয়াস সারিকা কংগ্রেচুলেশন অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার বিগেস্ট ক্লাসরুম, রবি পারফেক্ট, ওগুলো এখন আপাতত না দিলেও চলবে। ভালো লাগছে না স্যার, কোনটা ভালো লাগছে না, কোনটা ভালো লাগছে না একটু বলো তো, খেয়াল করি সব ভালো লাগবে স্যার, ভালো লাগছে। রেহান আজিম ঘুমাচ্ছ নাকি, কই আয় আসো তাড়াতাড়ি করো, কোডটা তুলে ফেলো, স্ক্রিনশটটা নাও, সেটা হচ্ছে বিল্ড অ্যান্ড রান, প্রোগ্রামটা বিল্ড অ্যান্ড রান কেন হচ্ছে না, সমস্যাটা হচ্ছে নিশ্চয়ই, আচ্ছা হয়তো এটা হইতে পারে যে আমি ফন্ট চেঞ্জ করেছি তাই হয়েছে, তোমরা কোডটা আগে তুলে ফেলো, কোডটা তুলে ফেলো, ওকে রেডি কোডটা তুলো, দেখতে পাচ্ছ তো নিশ্চয়ই, অসুবিধা নেই, কালকে আবার আসতেছি কোড দেখাই দেবো, যেহেতু কোড টাইপ করছি বুঝাইও দিব, নতুন কোড আসবে, স্ক্রিনশট দিচ্ছে, ইয়াস থ্যাংক ইউ সো মাচ, স্ক্রিনশটটাও নিয়ে নাও, সহজ করে দিচ্ছে তোমাদের একেবারে, ওকে দ্য সামেশন ইজ পার্সেন্টেজ সাম, কেন কোনটা হয় সেটাও বুঝাবো, ওকে তুলছি স্যার, থ্যাংক ইউ সো মাচ, মনে হচ্ছে তাই দেওয়া লাগবে না, কোনটা রে এই অর্থি কি বলে যে আরফিন অর্থি, কোনটা কি বুঝতে প্রবলেম হচ্ছে একটু আমাকে জানাইও, একটু ক্যামেরাটা ঠিক করে নেই তোমাদের সাথে, ওকে হ্যাঁ কি প্রবলেম হচ্ছে একটু আমাকে জানাইও, বইলো আমাকে, ওকে আমাদের ক্যামেরা তো এখানেই থাকে না, ওকে ফাইন, ওকে তাড়াতাড়ি বলো কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে স্যার, এইটা পারি, ইয়াস এটাও পারো, আমি সিরিয়ালি প্রোগ্রামগুলো করাবো, জারিফ জয় প্রোগ্রামগুলো সিরিয়ালি করাবো, তো এই কারণে এটা হচ্ছে অ্যাডের প্রোগ্রাম, সাবট্রাকশনের প্রোগ্রামটা করবা আমরা, যেটা হচ্ছে যে এগুলো চালায় চালায় যখন বুঝায় বুঝায় দিব জিনিসগুলো অনেক ভালো হবে আর কি, কোনো কারণে একটু প্রোগ্রামটা রান হচ্ছে না, আমি একটু দেখবো এটা, মানে প্রোগ্রামিংয়ে ভুল নাই, হয়তো ওই আমাদের ই চেঞ্জ করার কারণে এটা হচ্ছে, বাট লাইভ ক্লাস তো এখন সময় নষ্ট করবো না, এটা কি করে তোমরা তুলে নাও আগে, ইয়াস ওয়া স্যার নিচে একটু ফাইল সেভ এজ, আচ্ছা ওইটা ডিলিট করে দেন, ফাইল সেভ এজ আছে একটা, আচ্ছা দেখি তো, না এখানে সেই ইটা নাই, তুমি যেটা বলতেছো যে ওই কনসোলটা আছে কিনা, সেই কনসোলটা নাই এখানে, আমি সেটা জানি, ওকে থ্যাংক ইউ, আমি সাথে সাথে কম্পিউটার করতে, ও ইয়াস ফাতেমা তুলি দ্যাটস নাইস, সাথে সাথে কম্পিউটারে কোড তোলো, কোড তোলে করে ফেলো, নিচে একটা ফাইল সেভ আছে ওইটা, খাইরুল তুষার নিচে একটা ফাইল সেভ নাই বাবা, এখানে কোনো ফাইল সেভ নাই রে, যেটা হচ্ছে যে ওই যে ইতে এই ডেস্কটপে এটা আছে আমি এটা জানি, তো আমরা ওইখানে যে আবার আমি এখন আর এখানে যেতে চাচ্ছি না, বুঝছো তো, আবার শেয়ার অপশনটা কমপ্লিট করে আবার যেতে হবে, বাট বুঝাই দিব, ও থ্যাংক ইউ সো মাচ রফি, আমি সুন্দর হয়ে গেছি, তোমার মনটা সুন্দর হয়ে গেছে মনে হচ্ছে, গুড, ইয়াস আমি প্রোগ্রামগুলো একটা ধরে নেবো, এটা এটা হলো দ্বিতীয় প্রোগ্রাম, এটা হলো সেকেন্ড প্রোগ্রাম, আমি একেবারে যোগ বিয়োগ গুণ ভাগগুলো আবার চালাই দেখাই দেবো, অসুবিধা নেই, কালকে একদম সিরিয়ালি প্রোগ্রামগুলো করাবো, সিরিয়ালি এই কিশোর বাতায়নের একদম সিরিয়াল প্রোগ্রামগুলো দেখাই দেখাই করাবো, কোড এখন ভালো দেখা যাচ্ছে না, সবাই বলো কেমন কেমন দেখা যাচ্ছে, ও ইয়াস থ্যাংক ইউ সো মাচ অদিতি, স্যার এটা কোনো পিক দিয়া মোবাইল দিয়ে ক্লাসটা করা তোমার, ইয়াস ফাইন আচ্ছা ঠিক আছে, এরপরে চলে যাচ্ছে তাহলে স্ক্রিনশট ডাজ ডান, সবাই একটা কাজ করে দাও, স্ক্রিনশট ডান জানিয়ে দাও, এবার এই দুইটা সংখ্যা যোগ করবো মানে কি বুঝছো তো, যে আমার একটা ক্যালকুলেটার বানিয়ে ফেলছি আমি, দুইটা সংখ্যা আমি কম্পিউটারে কিবোর্ড প্রেস করে ইনপুট দিব, তারপরে মনে করো যে এটা আউটপুট আসবে, আমার একটা ওই যে আমার ইউটিউব চ্যানেলে একটা তোমার ক্লাস আছে ডিম ভাজির মতো সহজ, ওই ক্লাসটা একটু দেখে নিও কষ্ট করে, দেখবা তাহলে প্রোগ্রামিংটা অনেক ইজি হয়ে যাবে, ওকে থ্যাংক ইউ সো মাচ, রাইট, এরপরে হচ্ছে আর এই পার্টটাকে কি বলে, এই শাকিল বলতো এই পার্টটাকে নাম কি,
এই যে আমি যেখানে কি করছি এই পার্টটার নাম কি উপরে এই পার্টটার নাম কি সিথি কি খবর থ্যাংক ইউ সো মাচ অর্থী অনেক ধন্যবাদ মা জুবায়ের নাইস থ্যাংক ইউ ওকে মাসনা স্ক্রিনশট ডান নিশাত তাসনিম তামান্না করে ফেলছে দ্যাটস গ্রেট এই তামিদ ড্যানিয়েল এটার নাম কি বলো ইয়াস থ্যাংক ইউ সো মাচ অর্থী জারিব জয় ওকে থ্যাংক ইউ স্ক্রিনশট ডান এটার নাম কি বলো এটার নাম এটা কমেন্ট কমেন্ট কয় প্রকার সি প্রোগ্রামিং এ তুমি বলো তো তাড়াতাড়ি কমেন্ট কয় প্রকার আমার যেহেতু প্রোগ্রামটা আজকে রান করছে না কোডটা লিখে নিবা আমি ক্লাসের শেষে আবারটা চালায় দেখব মানে কোন জায়গায় প্রবলেম আছে আবার কালকে সকাল 11টায় আসতেছে এই প্রোগ্রাম প্রত্যেকটা সবকিছু দেখায় দেখায় যাব ওকে ইয়াস থ্যাংক ইউ এই কেউ যেন কোনো বাজে কমেন্ট না করে কারোর সাথে কোনো কমেন্টে কোনো কনফ্লিক্টে যাবে না থ্যাংক ইউ সো মাচ শাহরাজ শাকিল জাহেদ ইসলাম কি খবর আমাদের প্রোফাইল পিক চেঞ্জ করেছে জাহেদ তাসনিম আহমেদ হচ্ছে আমাদের গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ থেকে রাইট ওকে কন্দিকল রবিউল ইসলাম রবি ভাই কি অবস্থা ক্লাস দেখছেন ভালো লাগছে আপনাকে দেখে ওকে খাতায় তুলছি থ্যাংক ইউ সো মাচ তাসনিম এবার চলো পরের প্রশ্ন চলে যাচ্ছে এটা তুলো প্রোগ্রামটা যখন সেভ করবো তখন এই কালারফুল হয়ে যাবে এটা একটা সাবট্রাকশনের প্রোগ্রাম প্রোগ্রাম ফর সাবট্রাকশন টু নাম্বার কোডগুলো তুলো সিরিয়ালি তুলো এটা তিন নাম্বার প্রোগ্রাম এটা হ্যালো অল ডে পরে তিন নাম্বার গুড কমেন্ট দুই প্রকার আফি বলছো দুই প্রকার সিঙ্গেল আয়েশা বলেছো দুই প্রকার আহমেদ পারভেজ বলেছো দুই প্রকার তারপরে হচ্ছে আমাদের শরীফ বলেছো দুই প্রকার সিঙ্গেল ডানি ড্যানিয়েল শুধু সিঙ্গেল লাইন কমেন্ট বলছো কেন বাবা এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট ড্যানিয়েল শরীফ এটা মাল্টি অন্বেষা অন্বেষা তোমার নাম দুইবার অন্বেষা 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 ওকে দুইবার অন্বেষা বলেছে দুই প্রকার মনিকা কি দুই ও এটা হচ্ছে তোমার কমেন্ট দুই প্রকার অদিতি কমেন্ট দুই প্রকার ওকে শাকিল পড়াশোনায় মনিকা বল থ্যাংক ইউ সো মাচ রেডি তারপরে এই পার্টটা তুলো এই কোডটা তুলো এই কোডটা হচ্ছে প্রোগ্রাম ফোর সাবট্রাকশন এই কোডটা তুলো বাস এটা স্ক্রিনশট নাও হয়ে গেলে বলো আজকে এই কোডগুলো চালায় দেখবা চালাবা তারপরে কিভাবে এটা কাজ করে আবার কথা বলবো ইয়াস থ্যাংক ইউ এই যে নয়েম সিদ্দিক তোমার কমেন্ট পড়ে দিলাম কিন্তু এই যে জারিফ জয় বলেছে সিঙ্গেল লাইন কমেন্ট মাল্টি লাইন কমেন্ট মুক্তি সিঙ্গেল লাইন কমেন্ট মাল্টি লাইন কমেন্ট এই যে টপ ফ্যান আচ্ছা তোমার আরবিতে নাম লেখছো ডান আমি প্লিজ হ্যাঁ আচ্ছা তোমার নামটা আমি পড়তে পারলাম না সাফিয়া সিথি দুই প্রকার থ্যাংক ইউ ওকে জুবায়ের থ্যাংক ইউ সো মাচ সিঙ্গেল লাইন কমেন্ট পারফেক্ট পেলেছে এবার কোডটা তোলা হয়েছে কিনা এই তিন নাম্বার কোড এটা হলো তিন নাম্বার কোড যেটা হচ্ছে প্রোগ্রাম ফর সাবট্রাকশন সাবট্রাকশনে কি করতে হয় জাস্ট মাইনাস দিতে হয় প্রোগ্রাম তুলো তারপরে স্যার এতদিন পর আপনি প্রথম আমার নাম বললেন সেই আরে অন্বেষা অন্বেষা দুইবার বলে দিলাম তোমার নাম আবার বলে দিলাম নিয়েছি স্ক্রিনশট থ্যাংক ইউ সো মাচ ওকে ইয়াস থ্যাংক ইউ সো মাচ দুষ্টমি করা যাবে না দুষ্ট স্টুডেন্টকে কিন্তু মারবো যেখানে ব্যথা পাবো সেখানে দুষ্টমি করা যাবে না এটা তুলো আমি প্রোগ্রামগুলো একটু স্ক্রিনশটটা দেখায় নেই আর এইভাবে ক্লাসটা তোমাদের কেমন লাগছে সরাসরি ফেসবুক আর এই জুমের মাধ্যমে ক্লাসটা কেমন লাগছে একটু কমেন্টে জানাতে পারো এমসিকিউ পার্টটা তোমাদের কেমন লেগেছে এইভাবে জাস্ট ক্লাসগুলো নিলে পরবর্তীতে সুবিধা হয় কিনা স্পেশাল এইচটিএমএল সিএস মানে আর হচ্ছে তোমার সি প্রোগ্রামিং কেমন সেটা একটু জানাও তোমাদের ফিডব্যাকের উপর ক্লাস নিব মানে যেটা হচ্ছে যে এতে যদি তোমাদের আবার কোনো কারো যদি প্রবলেম না হয় সেটা একটু বইলো থ্যাংক ইউ সো মাচ এবার যারা সাবট্রাকশনের প্রোগ্রাম করেছ তারা এবার মাল্টিপ্লিকেশন প্রোগ্রামটা করে নাও প্রোগ্রাম পর মাল্টিপ্লিকেশন এই যে আরেকটা প্রোগ্রাম দিলাম এখন এটা আমাদের এক নম্বর হচ্ছে হ্যালো প্রোগ্রামটা যেটা দুই নম্বর এডিশন তিন নম্বর সাবট্রাকশন চার নম্বরটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের প্রোগ্রাম লিখে নাও তাসফি আপি কিছু বলো এই মনিকা পড়াশোনার মধ্যে আসো থ্যাংক ইউ আচ্ছা ওকে জুবায়ের কি অবস্থা এই পড়ার মধ্যে আসো সবাই সবাই একটা কাজ করো ইয়াস থ্যাংক ইউ সো মাচ ওকে জারিফ তাহলে ভালো লাগলো এভাবে যদি হয় তাহলে তোমাদের ওই যে ব্লার হওয়া স্ক্রিনটা দেখানোর কোনো সমস্যা হয় না নিশ্চয়ই ইয়াস ও থ্যাংক ইউ সো মাচ রবিউল পারভেজ অনেক ধন্যবাদ অনেক ভালো আশিক থ্যাংক ইউ ওকে এইভাবে তাহলে সি প্রোগ্রামিং ক্লাসগুলো যেটা যেটা দেওয়া দরকার থিওরিটা তখন এখানে দেখাইতে পারবো বুঝছো ভালো হবে আর আর যখন জুমে ক্লাস নিব তোমাদের যে বলেছিলাম জুমে একটা আলাদা ব্যাচ করবো সেখানে হচ্ছে একদম জুমে স্টুডেন্টরা তোমরা থাকবা সেখানে পড়াবো তোমাদেরকে ইনশাল্লাহ ওকে তামি ড্যানিয়েল থ্যাংক ইউ সো মাচ কিছু বুঝতাম না স্যার ক্লাস করে অনেক সহজ লাগতেছে শিয়া সাবিহা মুক্তি থ্যাংক ইউ সো মাচ মানে লেগে থাকো নতুন নতুন লাগছে সবকিছু কিন্তু কত যে কষ্ট ও আচ্ছা আয়েশা ক্লাসটা দেখে নিও প্রথম দিকে মজা হয়েছে আরো বেশি ভালো লাগছে আমার নিজেরই ভালো লাগছে আরে তুমি জানো এই কালকে এই সিস্টেমটা ডেভেলপ করার পরে ঘুমাইছি কালকে রাতে হচ্ছে মানে ভোর পাঁচটার সময় ঘুমাইছি সকালে দশটার সময় উঠে যখন লাইভ ক্লাসে আসছে দেখি তোমার মনে করে কাজ হচ্ছে না
মনটাই খারাপ হয়ে গেল, তোমরা অনেকে কমেন্ট করতেছিলা, মানে মনের দুঃখ কারো কমেন্টই পড়তে পারছে, লজ্জা লাগতেছিল কি করা যায়। তারপর আলহামদুলিল্লাহ ওই যে বললাম হাল ছাড়বো না, লেগেছিলাম ওর কি বলো তাই না, পরে চলে আসলাম। ওকে জুম জুম জানাবো তোমাদেরকে। ওকে স্যার থ্যাংক ইউ সো মাচ। ওকে আমি থাকতে চাই, শাকিল থাকবে ইনশাল্লাহ। ইয়ারের নাম কি, ও ইউটিউব চ্যানেল নাম হচ্ছে মাসুদ হাসান, ওখানে পেয়ে যাবা। স্যার অনেক ভালো হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। এই মাল্টিপ্লিকেশনটা তুলে নাও, মাল্টিপ্লিকেশনটা তোলার পরে চলো আসো, এই পরেরটা আসো, ডিভিশনে আসো, এই যে ডিভিশন। এবার পরের প্রোগ্রাম নিয়ে নাও, স্ক্রিনশট দাম হলে বলো। হিমেল গোস্বামী 15 তারিখের পরে। ওকে থ্যাংক ইউ স্যার এত কষ্ট করে, ও থ্যাংক, আসলে একটু কষ্ট করছি। তোমাদেরকে ওই যে বললাম তোমরা অনেকে টিভিতে দেখতে পারতেছিলে না স্ক্রিনে যে স্যার ওটা কি, আর আউটপুট না দেখালে তোমার ভালো লাগতেছিল না। প্রোগ্রামিং আউটপুট না দেখে প্রোগ্রামিং করানো মানে হচ্ছে তোমার মনে করো অনেকটা হচ্ছে লিখে লিখে প্রোগ্রাম করো, আই ডোন্ট লাইক দ্যাট। থ্যাংক ইউ সো মাচ, আমাদের আমি সাবস্ক্রাইব করেছি, ও থ্যাংক ইউ, তোমরাও সাবস্ক্রাইব করে ফেলো, আমি যা আগে পুরোটাই প্রথম থেকে করবো। হ্যাঁ অবশ্যই অসুবিধা নাই, যাই না তবে ক্লাস করো। অদিতি থ্যাংক ইউ সো মাচ, বাপ্পি অনেক ধন্যবাদ। এটা হচ্ছে তোমাদের আরো মজা পাওয়া একটা প্রোগ্রাম আছে, একটু দেখে নাও। এডিশন হয়ে গেল মানে ডিভিশন, ও এটা হলো ডিভিশন হবে রে, ডিভিশন ডিভিশন, এটা এডিশন না, এটা ডিভিশন, প্রোগ্রাম ফর ডিভিশন। কমেন্টে প্রোগ্রামের নাম লিখে রাখবা তাহলে খুঁজতে সুবিধা হবে, ডিভিশন। ওকে থ্যাংক ইউ, স্ক্রিনশট ডান। দেন পরেরটা দেখো, এটা হচ্ছে রিমাইন্ডার বের করা প্রোগ্রাম, এই যেটা রিমাইন্ডার বের করা প্রোগ্রাম, এই যে ওকে রিমাইন্ডার বের করা প্রোগ্রাম কই, এটা ডিভিশন, ও এইটা হচ্ছে রিমাইন্ডার, এটা রিমাইন্ডার বের করা প্রোগ্রাম, রিমাইন্ডার বের করা, এখানে ভুল লিখছি একটা, খেয়াল করে দেখো, তোমরা ভালো করে জানো অলরেডি এগুলো রিমাইন্ডার, এটা এখানে পার্সেন্ট আসবে, এই যে পার্সেন্ট আসবে। ওকে স্যার আমিও থাকতে চাই জমে, ও মাস্টার অবশ্যই তোমরা থাকবা, একদম টপ যারা রেগুলার ক্লাস করছো কাজ করছো তাদেরকে তো অবশ্যই নিব। স্যার পিক 31 তারিখ পর্যন্ত ওয়াদির কাছের সুলয়ন বুঝি নাই, 1 জুন থেকে এম এস বুঝি নাই। ওকে অদিত কি বলেছে, অদিতি থ্যাংক ইউ সো মাচ, এটা তুলে নাও, এটা হচ্ছে রিমাইন্ডারের প্রোগ্রাম, রিমাইন্ডার বের হবে এটা। রাজু কলেজে আইসেন, রাফি অবশ্যই আসবো রে বেটা, আমার তো প্রিয় কলেজ, একসময় আমি তোদের সাথে ছিলাম, দ্যাট ইস গ্রেট। সবাই এটা বুঝছো বাবা, এটা একটা টেস্ট, আজকে অনেকগুলো যেহেতু একটা নতুন সিস্টেমে তোমরা জানো, স্যার চেষ্টা করি কত বেশি ইউজার ফ্রেন্ডলি তোমাদেরকে এই ক্লাসগুলো নেওয়া যায়, সেইভাবেই কিন্তু আমরা আসছি। সো নতুনভাবে যেহেতু আসছি কিছু প্রবলেম আজকে থাকবে, ইনশাল্লাহ কালকে হয়তো ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ, আর জুমের আইডি লিঙ্ক দিব, ইউটিউব চ্যানেল ইস অপশনে অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো আপলোড করলে ভালো হয়। জাহেদ করতেছি বাবা, ওই যে আমি নিজে একা করতে একটু কষ্ট হয়ে যায়, করবো ইনশাল্লাহ। আরাফাত থ্যাংক ইউ সো মাচ, তোমাকে নিবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। ওকে এরপরটা দেখো, এটা চলে আসো, ট্রায়াঙ্গেলটা বের করো, ট্রায়াঙ্গেলের এটা লিখে রাখো, এই কোডগুলো চালায় বুঝায় বুঝিয়ে দিবো, এখন এখন তুলে রাখো, কোড তুলে রাখো, পরে এটা বুঝায় বুঝিয়ে দিবো। এরপরে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল বের করে প্রোগ্রাম লেখো কুইক, ভুল থাকলে বলিস কিন্তু আবার, কেউ আমি তো যে তখন টাইপ মানে টাইপ করে লিখছি এগুলো, কোনো ভুল থাকলে আবার বলিস। ও বাড়ির কাজ দেন বেটা, দো বেটা এম এস, এটা বাড়ির কাজ মানে হচ্ছে এটা বাড়ির কাজ, ভালো করে লেখ বাবা। ও বাড়ির কাজের সলিউশন কোথায়, টিভিতে আমার জানাই হতো। শরীফ থ্যাংক ইউ, ওকে তুলেছো স্যার জুমে ক্লাস, ওকে মাসনা ইনশাল্লাহ ডান, ট্রায়াঙ্গেল এটা তুলো বাবা, এটা তুলো নাও, পরে আমাকে এই কোডগুলো পাঠাবা, এই আয়সা এই কোডগুলো সিরিয়ালি পাঠাবি। ওকে তাসফিয়া মিয়া থ্যাংক ইউ, আজকে দেখে কার আগে কে কোড দিতে পারে, কোড করে কিশোর বাতন যে গ্রুপটা আছে আমাদের, সেই গ্রুপে মানে যে শারীরিক ক্লাস করো না করো স্যারকে কার্টিসে দিয়ে যে অমুক স্যারের ক্লাস, বাস নোটটা করে ফেলবে, একদম গ্রুপে আজকেই সব আপলোড করে দিবা, কার আগে কে দিতে পারো দেখা যাবে ইনশাল্লাহ। ওকে এটা কোলা তোলা হয়েছে, এরপর আমি তাহলে পরেরটা তোলা দেখাচ্ছি, তারপরে আমি কোড ডান নিশ্চয়ই, এখনো নিয়ে নাও পরেরটা। এটা হচ্ছে যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ও আচ্ছা এটা ছোট হাতের এস, ছোট হাতের এস, ওকে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা তুলে নাও। ওকে জি স্যার তুলেছে, আরে অর্থি থ্যাংক ইউ সো মাচ, অর্থি পারবি ইনশাল্লাহ, অর্থি বরিশাল থেকে ঢাকা ঢাকা ইউনিভার্সিটি চলে আসতে হবে, একেবারে বইটা পড়তে হবে, সায়েন্সে নিশ্চয় আসো, ওকে হ্যাঁ সায়েন্সে আসো, আমি বুঝতে পেরেছি, ফিজিক্সের কথা বলো, লুপ সমস্যা আছে রাকিব, আমাদের রাফি আমগো, ও আরে রাফি তুই তো পাস করে ফেলাইছিস, তোর আবার প্রবলেম কেন, ঠিক আছে পড়াই দিব মনে যা। ওকে আমি রাফি তোর ছবি দেখে চিনে ফেলাইছি আমি, ওকে ওয়াসম ক্লাস হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ বাপ্পি,
এই এটা তুলে নাও এখানে ম্যাথ ডট এইচ কেন ইউজ করছে নিশ্চয়ই মনে আছে এটা স্কয়ার এই যে এই জিনিসটা করাবো তোমাদেরকে সো আশা করি এটা বুঝাবো আজকের যে যেহেতু প্রোগ্রাম চলছে না এখন মানে আমি রানটা করাইতে পারতেছি না কোনো একটা প্রবলেম হয়েছে ঠিক করে ফেলবো অসুবিধা নেই তোমরা জানো যে নতুন সিস্টেমে ক্লাস নিচ্ছি সো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমি ক্লাস নাইনে পড়ে ও তুমি নাইনে পড়ো মেহবুব সিবলি গুড বাট প্রোগ্রামিং আগে থেকে শেখা যাইতে পারে ওকে ওকে জাহেদ অনেক ধন্যবাদ এটা নিশ্চয় বাবা ভালো করে এন্ড দেন আর কি আছে আর 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 এটা নাও এটা নাও এটা লোকে বৃত্তের ক্ষেত্রফল নাও বৃত্তের ক্ষেত্রফল স্ক্রিনশট নাও বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলটা নিয়ে নাও শিবলি কংগ্রেচুলেশন অগ্রিম ধন্যবাদ রইল তোমাকে তুমি নাইনে পড়াটা ভালো করে পড়বা তার এখন থেকে কম্পিউটার টুকটাক এই জিনিসগুলো শিখতে থাকবা ইনশাল্লাহ বড় জায়গায় গুগলে চাকরি করতে পারবা ওকে ইয়াস অর্থি ঢাকা ইউনিভার্সিটি দেখা হবে দাওয়াত দিবো আমাকে এক কাপ চা খাবা মানে দুজন এক কাপ চা খাবো সাথে যারা আরো থাকবে সবাইকে নিয়ে চা খাবো বিলটা দেবো কিন্তু আমি খেয়াল রেখো ওকে মাঝখানে মোহন ভাইও দিবে মোহন ভাই ইউনিভার্সিটি এখন মোহন ভাই তো দিবেই ওকে মোহন ভাই এখন ওখানে পড়ছে তারপরে এখানে ব্যাপার আছে গ্লোবাল ভেরিয়েবল লোকাল ভেরিয়েবল ব্যাপারটা যখন বোঝাবো এগুলো কিন্তু কাজে লাগবে এটা তুলে নাও তারপরে হচ্ছে অসুবিধা নাই আসাদ জাস্ট মানে ইগনোর করো থ্যাংক ইউ সো মাচ ডান আমি এই জায়গায় বাড়ির কাজ দেওয়ার আমি এখানে না বাড়ির কাজ অন্য জায়গায় দিবে আমি আইসিডি ক্লাস নিচ্ছি এখন একটু দেখো এখানে এখানে বারবার এক কথা বলে ডিস্টার্ব করো না বাবা আমি চা বানায় নিয়ে আসবো শাকিল তুই এটা ব্যাড আইডিয়া একটা ব্যাডা সাবাস ভালো লাগছে শাকিল মজা লাগছে থ্যাংক ইউ সো মাচ এরপরটা দেখো বাবা এই যে এটা নাও এটা হচ্ছে হ্যাশ ডিফাইন পাই এই ব্যাপারটা কি জিনিস সেটা বুঝাবো আজকে যেহেতু প্রোগ্রাম আউটপুট আমি পাচ্ছি মানে এই মুহূর্তে কোনো একটা প্রবলেম হচ্ছে ঠিক করে তোমার ইনশাল্লাহ কালকে এটা বুঝিয়ে দেবো আগামীকাল সকালে টাইমলি ক্লাস হবে সকালে 11টায় দেখা হচ্ছে তোমাদের সাথে ইনশাল্লাহ আর আজকে এই যে এইভাবে জুমের মাধ্যমে যে ক্লাসটা নিলাম আমি এই ক্লাসে কি কি সুবিধা আছে মানে কোনো অসুবিধা হচ্ছে কিনা ক্লাসটা কেমন লাগছে তোমাদের একটু কমেন্টে আমাকে জানাও কমেন্টে যখন জানাবা তখন মনে করো যে ও এসএসসি ক্লাসটা এসএসসি ক্লাস দিব তখন আমার যেটা হবে যে আমার আর একটু ক্লাসটা বুঝতে ভালো লাগবে গলা যেন কেন ভেঙে মামন এক গ্লাস পানি দাও না বাবু ওকে তো মামন ভাইকে বললাম এক গ্লাস পানি খেতে ওকে বোনাকে চুরিয়ে রান্না করে নিয়ে আসবো দাসপিয়া মিহা আমাকে ইমোশনাল করো না আমি কিন্তু খাবার দাবারের ব্যাপারে খুব ইমোশনাল তুমি তো ভালো করে জানো তোমার স্যার একটু স্বাস্থ্যস্থ ভালো খেয়াল রাখবা ইয়াস ব্যবসা গরম তাবিলা ভালো ধরতে পারছোস ইয়াস চা পান করা যাবে থ্যাংক ইউ সো মাচ এই ক্লাসটা আমি শেষ করে দেবো একটু পরেই এই ক্লাসটা কেমন লাগছে আজকের ক্লাস একেবারে নতুনভাবে মনে হয় এটাই প্রথম কোনো লাইভ আগে তো জুমের মাধ্যমে মিটিং হইতো ওয়েবিনার হইতো যেটাকে বলে সেমিনার হইতো বা টক শো হইতো কিন্তু জুমের মাধ্যমে এরকম একটা লাইভ ক্লাস ফেসবুকের মাধ্যমে এটা মনে হয় আজকেই প্রথম আমার যেটা মনে হয় আমরা শুরু করেছি কিশোর বাতনের মাধ্যমে তো আল্লাহর রহমতে তোমাদের এই ক্লাসগুলো এই সি প্রোগ্রামিং এইচটিএমএল গুলো কেমন লাগছে এইভাবে মানে আজকের সি প্রোগ্রামিংটা কেমন লেগেছে যদিও কোডটা আমি করে দেখাইতে পারলে কি বলে যে আউটপুট দেখাইতে পারলে ভালো লাগতো তারপরে অসুবিধা নেই আগামীকালকে এগুলো লাইন বাই লাইন বুঝিয়ে দিব সবাই ভালো থাকবা ইয়াস থ্যাংক ইউ সো মাচ পারভেজ অনেক ধন্যবাদ আর এক্সট্রিমলি সরি সকালের জন্য অত্যন্ত দুঃখিত তোমরা এত এত কমেন্ট করেছো এত এত এসএমএস দিয়েছো আমাকে ইনবক্সে মেসেঞ্জারে আমি সত্যি অভিভূত তোমাদের কাছে ঋণী তোমাদের এই ভালোবাসাটাই হচ্ছে আমাকে আরো ভালো কাজ করতে উৎসাহ যোগায় আমার চোখের ঘুম কেড়ে নেয় বিশ্বাস করবা কিনা যাই না দেখো ওই যে সকাল 5টায় ঘুমাইছিলাম আজকে 9:30 দিকে ঘুম থেকে উঠলাম এরপরে অনেকবার ঘুমাতে চেষ্টা করছিলাম কিন্তু ঘুম হয় না কেন জানো কারণ ওই যে প্রবলেমটা হয়ে গেছিলো প্রবলেমটা সলভ করলাম শেষ করে তারপরে কিন্তু ক্লাসে আসছি তোমাদের সাথে স্যার আগামী ক্লাসও হ্যাঁ আগামীকাল সকাল 9টায় ওকে দেখা করতে চাই লকডাউনের পর ইয়াস মেহবুব শিবলি দেখা হয়ে যাবে অর্থি অনেক ধন্যবাদ মা অনেক ধন্যবাদ মা ভালো থাকিস ওকে থ্যাংক ইউ সো মাচ জুবাইর দেখা করতে চাই লকডাউনের পর দেখা হয়ে যাবে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে মেহবুব শিবলি দেখা হয়ে যাবে তোমার উত্তর পড়ে দিলাম সরি একটু পানি খেয়ে নিলাম হ্যাঁ ওকে 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 গট ইট থ্যাংক ইউ সো মাচ আজকের মতো ক্লাস এখানে তাহলে শেষ করব আমি স্ক্রিনটা শেয়ার করে দিই মানে কি বলছে ডান কমপ্লিট করে দিলাম দেখা হবে এইরকমই নতুন কোনো বিষয় নিয়ে এইভাবে একবারে প্র্যাকটিক্যালি ক্লাস নিব তোমাদের দেখায় দেখায় ক্লাস নিব প্রোগ্রামিং ইজ ফান লাইফ ইজ বিউটিফুল প্রোগ্রামিংটা আরও ভালো হবে আগামীকালকেও কিন্তু এমসিকিউ আছে
প্রথমে এমসিকিউ হবে, এমসিকিউটা কিভাবে হবে আরেকটু বলি, শেষ মুহূর্তে তোমাদের যাওয়ার আগে একটি এমসিকিউ সাউন্ড চাই, আমি দেখতে চাই যে তোমরা এমসিকিউ শেষ মুহূর্তে পারো কিনা। একটা এমসিকিউ তোমাদের দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের জন্য এমসিকিউ, সেটা হচ্ছে কখন ম্যাথ ডট এইচ ইউজ করতে হয়, জাস্ট এটা বলো, মানে ম্যাথ ডট ইউজ করো মানে কোন কোন ফাংশন ইউজ করতে গেলে ম্যাথ ইউজ করতে হয়। তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখনই, সময় শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি বলো, ইয়েস ম্যাথ ডট এইচ কখন ইউজ করতে হয়। আমি বুঝে গেছি তোমরা অনেকে পেরেছো স্কোয়ার রুট ফাংশন এবং তোমার আমাদের পাওয়ার ফাংশনগুলো ইউজ করতে গেলে ম্যাথ ডট ইউজ করতে হয়, ত্রিকোণমিতির ক্ষেত্রেও এগুলো ইউজ করতে হয়। দেখা হবে কালকের ক্লাসে, সবাই ভালো থাকবা, খুব দ্রুত আজকে যে কোডগুলো করে দিয়েছি কার আগে কে পারো, সবাই গ্রুপে কোডগুলো করো, নিজে করো, অন্যটা কপি করবো না, নিজে করে নিজের হাতে লিখে আমাদের গ্রুপে দিয়ে দাও, কিশোর বাতন গ্রুপে, ওকে পেজে না কিন্তু গ্রুপে, খেয়াল করো তোমাদের জন্য একটা গ্রুপ খোলা হয়েছে, সেখানে দেখাও মানে এগুলো দিয়ে দাও। অবশ্যই কার্টিস উল্লেখ করে কোন ক্লাসের, আজকে হচ্ছে সি প্রোগ্রামিং ক্লাস থ্রি হচ্ছে তোমাদের, ওকে, পারলে ক্লাসের লিঙ্কটাও সেখানে দিয়ে দিবা সবাই যেন পরবর্তী দেখতে পারে। দেখা হবে কালকের ক্লাসে ঠিক সকাল 11টায়, সে পর্যন্ত বিদায়, টাটা গুড বাই, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।